আজকে ইডি হেফাজতের মেয়াদ কিন্তু আবারো শেষ হয়ে গিয়েছে এবং সেই কারণে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে আজ আদালতে তোলা হবে। এবার ইডি আবারো নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে কিনা সেই নিয়ে অবশ্যই একটা জল্পনা রয়েছে। আমরা জানি কুসুমিতা যে গতকালই দুজনকে অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়েছে এবং জেরায় বেশ কিছু তথ্য উঠে এসেছে এবং আজ আবারও তাদেরকে ব্যাংকশাল আদালতে তোলা হবে। সেক্ষেত্রে আমাদের নজর এখন এদিকেই যে ইডি এই হেফাজতে নেওয়ার জন্য আবারও আবেদন করে কিনা, আবারও তারা হেফাজতে চায় কিনা, কারণ এখনও কিন্তু অনেক প্রশ্নের উত্তর খোঁজা বাকি রয়েছে কুসুমিতা। একেবারে তাই, এবং আজকেও আবার নির্ধারিতভাবে স্বাস্থ্য পরীক্ষা আদালতে পেশ করার আগে স্বাস্থ্য পরীক্ষার জন্য হয়তো জোকা ইএসআই হাসপাতালে তাদেরকে নিয়ে যাওয়া হবে এবং তারপর ব্যাংকশাল কোর্টে পেশ করার কথা রয়েছে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে। আর জেরার পর্ব তো ইতিমধ্যেই চলছে, কখনো একা একা এদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কখনো বা মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গতকাল এদের দুজনকে আবারও মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এমনটাই জানা যাচ্ছে। আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। সুকান্ত, কি জানতে পারছো আজ কখন আদালতে তোলা হতে পারে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে? দেখো, 11টার কিছু পরে অর্পিতা মুখোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়কে সিজিও কমপ্লেক্স থেকে বার করা হবে এবং তাদেরকে প্রথমে নিয়ে যাওয়া হবে জোকা ইএসআই হাসপাতালে। সেখান থেকে মেডিকেল পরীক্ষার পরে তাকে সেখান থেকে কনভয়তে নিয়ে যাওয়া হবে ব্যাংকশাল আদালতে। আমরা জানি যে গত পরশু দিনকে অর্থাৎ বুধবার দিনকে এই দুজনকে যখন তোলা হয়েছিল তখন ইডির তরফে আরো দুদিনের কাস্টাডি চাওয়া হয়, সেই মেয়াদ আজকে শেষ হচ্ছে এবং এই যে দুদিন পাওয়া গেছে তার মধ্যে গতকালকে সারাদিন ম্যারাথন এই দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ হয়েছে। এবং বুধবার দিনকে অর্পিতা মুখোপাধ্যায়ের অ্যাডভোকেটের তরফে অর্পিতার জন্য কোনো বেলের আবেদন না জানালে হলো তিনি একটি আবেদন করেছিলেন যে 15 মিনিটের জন্য তার মক্কেলের সাথে যেন দেখা করতে দেওয়া হয়। গতকালকে আমরা দেখলাম যে অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবী নীলাদ্রি ভট্টাচার্য বিকেলবেলা আসেন, 15 মিনিট তাকে ধার্য করা হয়, 6:30 থেকে 15 মিনিট তাকে দেওয়া হয় এবং সেখানে যেটা আমরা জানতে পারছি আইনজীবী সূত্রে যে সমস্ত রকমভাবে সহযোগিতা করছেন অর্পিতা মুখোপাধ্যায়, তাকে যা যা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে তিনি সমস্ত রকমভাবে সহযোগিতা করেছেন, কিন্তু পার্থ চট্টোপাধ্যায় এখনো পর্যন্ত কিন্তু অসহযোগিতাই করছেন। টাকা কার সেই প্রসঙ্গে তিনি বারবার বলেছেন ইডিকে যে টাকা তার নয়, এমনটা কিন্তু ইডি সূত্রে দাবি এবং আজকে যাবতীয় বিষয় তার যে এই যে নন কোঅপারেশন বা অসহযোগিতা এই বিষয়টাও কিন্তু আজকে ইডির তরফে আদালতকে জানানো হবে। 14 দিনের যে ইডির হেফাজতের মেয়াদ আজকে একেবারে শেষ হচ্ছে, অর্থাৎ ইডির কাস্টাডিতে থাকা যে পূর্ণ মেয়াদ তা সেই মেয়াদ আজকেই শেষ হচ্ছে, তো সেই মোতাবেক আজকে কিন্তু জেল কাস্টাডিতে আবেদন জানানো হবে। তবে জেল কাস্টাডিতে থাকাকালীন পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হবে কিনা এই বিষয়ে এখনো পর্যন্ত ইডির তরফে সিদ্ধান্ত নেওয়া হয়নি। আজকে কোর্টে যখন তাকে তোলা হবে তখনই ইডির তরফে আইনজীবীরা কোন রকম প্রেয়ার বা আবেদন দিতে পারে সেই বিষয়ে এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি। অন্যদিকে ইডির তরফে প্রতিনিধিত্ব করবেন বা সাবমিশন করবেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল সূর্যপ্রকাশ ভি রাজু এবং নীলাদ্রি ভট্টাচার্য তার মক্কেলের হয়ে জানাবেন। তো সব মিলিয়ে চূড়ান্ত প্রস্তুতি শেষ এবং একে একে কিন্তু সিআরপিএফ জওয়ানরাও ঢুকছেন। 11টার কিছু পরে এই দুজনকে সিজিও কমপ্লেক্স থেকে বার করে নিয়ে যাওয়া হবে, প্রথমে জোকা ইএসআই এবং তারপর সেখান থেকে নিয়ে যাবে ব্যাংকশাল আদালতে। ধন্যবাদ সুকান্ত।